সত্যিটা সামনে এলো, কিভাবে মারা গেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। দাবি করেছেন তার মৃত্যু নিয়ে অস্ট্রেলিয়ান এক চিকিৎসক। জেনে নেব এই ভিডিওতে কি বলেছেন এবং তার মৃত্যুর সঠিক কারণটা কি। হ্যালো গাইস, ফ্রেগিয়া স্পোর্টসের আরও একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। ভিডিও শুরুর আগে একটাই কথা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কিসের অপেক্ষা করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে জানিও তোমাদের মূল্যবান মতামত। কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন প্রয়াণ কোনো আকস্মিক ঘটনা নয় বলেই মনে করছেন ক্রিকেটের চিকিৎসক পিটার ব্রোকনার, একসময় যিনি দীর্ঘদিন অস্ট্রেলীয় জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। ওয়ার্নারের পরিবারও জানিয়েছে মৃত্যুর আগে তার হৃদযন্ত্রের সমস্যা ছিল, সেই সঙ্গে টানা 15-17 দিন শুধু তরল খাদ্য গ্রহণ করছিলেন তিনি ওজন কমানোর জন্য। সেসবের প্রেক্ষিতে ব্রোকনারের দাবি, ব্রোকনার মানে অস্ট্রেলিয়ান সেই চিকিৎসক, পুরো ব্যাপারটাই প্রত্যাশিত ছিল। ওয়ার্নারের মৃত্যু আদেও কিন্তু আকস্মিক কোনো দুর্ঘটনা নয়। চিকিৎসক আরও জানিয়েছেন ওয়ার্নার যদি হৃদরোগে থেকে থাকে তাহলে থাইল্যান্ডে রাতারাতি সেটা হয়নি, গত 20-30 বছর ধরে নিয়মিত ধূমপান করেছে, খাদ্যাভ্যাসে সমস্যা ছিল, সঙ্গে আরও অনেক অনিয়ম করত। তাই আবারও বলছি, ওয়ার্নারের ক্ষেত্রে আকস্মিক কিছু হয়নি, এটা মনে করছেন ওয়ার্নারের সেই চিকিৎসক। প্রিয় প্রাক্তন সতীর্থর মৃত্যুর পরে ইয়ান হিলিও জানিয়েছেন তার ভয় ছিল বেপরোয়া জীবনযাপনের জন্য অল্প বয়সেই চিরবিদায় নিতে পারে ওয়ার্ন, যে কারণে প্রথম দুঃসংবাদটা পেয়ে তিনিও তেমন অবাক হননি। প্রসঙ্গত, বহু বছর জাতীয় দলে একসঙ্গে খেলার সৌজন্যে হিলিও খুব কাছ থেকে দেখেছেন ওয়ার্নকে। হিলির মন্তব্য নিয়ে যদিও এরপরে সমালোচনা হয়েছে কিন্তু ক্রিকেট মহলে।